হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? দেখো আমরা ভালো আছি। তো চলে এসেছি দেখো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সানা দিদির স্কুলে যাওয়া হয়েছিল, তো স্কুলের ভর্তি তো কমপ্লিট হয়ে গেছে, আর স্কুলের বই আর ড্রেস দেওয়ার কথা ছিল, তো চলো আজকে গেছিলাম সেগুলো আনতে। তো সেগুলো নিয়ে এসেছে, সানা দিদি বসে পড়েছে, সেই সমস্ত বইগুলো বার করবে আর তোমাদের সাথে দেখাবে কী কী বই। ইতিমধ্যে একটা কথা আমি বলিনি, আগের বছর আমি যে স্কুলে ভর্তি করেছিলাম তো বাড়ি থেকে ওটা ছিল অনেকটা দূরে, আর যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো, তো একটা বছরই ওখানে পড়লো। এবছর আমি স্কুলটা চেঞ্জ করেছি, তো আমার বাড়ির কাছে যে স্কুলটা ছিল তো সেখানেই আমি ওকে দিলাম, কারণ একটু অসুবিধা হচ্ছিলো আমার অতটা দূরে, কিছুটা বাড়ির লোকের উপরে ভরসা করেও আমি দিয়েছিলাম। তো আমার পারিবারিক সমস্যা নানা কারণের জন্য আমাকে স্কুলটা চেঞ্জ করতে হলো, আবার নতুন করে সব কিছু তো ওটা করতে হলো, আবার ড্রেস ফ্রেস নিতে হলো। তো যাই হোক, চলো যা হয়েছে হয়েছে, আজকে গিয়ে আমি বই নিয়ে এসেছি, সানা দিদি তোমাদের দেখাবে কী কী বই ওই স্কুল থেকে পেয়েছে। তো দেখো তোমরা বার করে একটা একটা করে, মা এটা হচ্ছে কভার, কভার দেয় যে বইয়ের, তো ওই স্কুল থেকে এদের কভারটা দিয়ে দিয়েছে। তো দেখো স্কুলের নাম মাদার মেরি পাবলিক স্কুল, এটা আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, তবু আমি ওকে গাড়ি করে দিয়েছি, টোটো গাড়ি করে দিয়েছি, স্কুল ট্রান্সপোর্ট আছে তো ওটা আমি নিই নি। দেখো কী কী বই ওকে দিয়েছি, ও দেখাতে চাইছেন তোমাদের সাথে, তো প্লিজ একটু দেখো তোমরা আস্তে আস্তে। দেখো এখানে আমাদের কপিজ দিয়ে দিয়েছে, 16খানা কপি আছে, ওরা সাবজেক্ট যে যেটা বলে দেবে ম্যামেরা বলে দিয়েছে, তো সেই মতো এর মধ্যে লিখে দেওয়া হবে। আর বই কী দিয়েছে দেখো, এটা ও নিজেই বলবে, এটা দিয়েছে বাংলা, যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অনেকের হিন্দি থাকে যারা হিন্দি, আর আমাদের তো বাংলা, তার জন্য বাংলা। ওটা দুটো বই আছে তাই তো, দেখো ওই তো বাংলার দুটো বই দেখো, হ্যাঁ একটা ভাষা মুকুলার একটা, এটা বাকি সাবজেক্ট আছে ইংলিশ। তো দেখো এটা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো দেখিয়ে দেবে, এখানে দিয়েছে একটা ইংলিশ রিড, ইংলিশ রিডের মানে স্টোরি টোরি আছে, স্টোরি আছে, রাইমস আছে মনে নাকি, এটা রাইমস নেই স্টোরি রয়েছে, স্টোরি দিয়ে কোশ্চেন আনসার যেরকম হয় তো সেই রকম আছে এটাই। এও রয়েছে মনে হচ্ছে, দেখো রাইমস রয়েছে এখানে, হ্যাঁ রাইমসও আছে, সব মিশিয়ে আছে এই বুকটাই। চলো পরেরটা কি আছে দেখিয়ে দাও ফটাফট, বুঝতে পড়ছে নাকি, আর একটা আছে ড্রয়িং বুক, ড্রয়িং ওটা সব করে দিয়েছে, ফিল আপ করতে হবে ওদের কালার দিয়ে দিয়ে, মজাই মজা। চলো পড়াশোনা করতে হবে এরপরে, অনেক ছুটি হয়েছে না, দেখার পরে এটা উল্টো দিলে বাবা, এটা মোরাল সায়েন্স, এটা মোরাল সায়েন্স, মোরাল সায়েন্সে কী কী আছে দেখো, এখানেও স্টোরি দিয়েছে, স্টোরি দিয়ে নানা রকম কোয়েশ্চেন আনসার যেরকম হয় তো সেরকমই আছে ওখানে, হ্যাঁ ওখানে সেই ড্রয়িং টাইপের আছে, যাওয়া আসা হয়, ঠিক আছে। চলো পরেরটা দেখাও, সব কটাই তো, এটা জেনারেল নলেজ জিকে যেটা আর কি, চলো পরেরটা দেখো ফটাফট, এটা কম্পিউটার, কম্পিউটার স্টাডি, এটা বলো নাম লিখে দেবো আমি, সব কভার করে দেবো নাম লিখে দেবো, এটা কম্পিউটার। চলো পরেরটা দেখো, এখানে আর একটা বই আছে কি এনভায়রনমেন্টাল স্টাডি, এখানে প্রশ্ন আনসার রয়েছে প্লাস অনেক কিছু আছে দেখি,
এখানে ছোট ধরো ধরো ছোট স্মল বা লং এরম টাইপের অনেক কিছুই আছে। যখন পড়বে একটা একটা করে, হ্যাঁ যখন পড়বে তখন একটা একটা করে করে নেবে। চলো তো দেখো, ওইখানে আর একটা বই পেয়েছি, কি সায়েন্সের বই আছে এটা একটা। এটা কি ম্যাথ নাকি? ম্যাথ না, এটা সায়েন্স, সায়েন্স বিজ্ঞানের। হ্যাঁ এটা সায়েন্সের উপরে, যেমন বাংলাতে হয় না সেরকম ইংলিশে সায়েন্স বই আর কি। এটা পড়বে যখন শিখে যাবে। হ্যাঁ পরেরটা দেখো, ম্যাথটা এখনও দেখায়নি। এটাই ম্যাথ মনে হয় নাকি? হ্যাঁ এটা ম্যাথামেটিক্স টু, মানে ওয়ান আছে একটা। এটা নাম্বার টু দিয়েছে, তার মানে একটা ওয়ান আছে মনে হয়। তো দেখো এটা ম্যাথ, চলো পরেরটা দেখো। আচ্ছা ওর হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং, এটা মানে হাতে লেখাটা টানা টানা যেতে হয় সেই জন্য। এই যে দেখে দেখে ওটা হ্যান্ড রাইটিং করতে হবে। চলো লাস্ট বইটা দেখো, এটা একটা গ্রামার বই রয়েছে। এটা গ্রামার দেখি, খোলে এটা ফার্স্ট পেজটা খোলো। গ্রামার বই, এটা গ্রামার, গ্রামার যেমন আমাদের গ্রামার। তো তাহলে বই তো সব চলে এসছে, খেলাধুলাও বন্ধ, সব কিছু হয়েছে ঘোরাফেরা। এবার 4 তারিখ থেকে 3 তারিখে একটা স্কুলে কি ফাংশন বা কিছু একটা ওদের স্কুলে আছে, প্রোগ্রাম আছে বলছিল। তো যেতে হবে 3 তারিখে একবার, আর 4 তারিখ থেকে টোটাল স্কুল চালু হবে। বলে দাও বন্ধুদের, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে দিও, আর তোমরা ভালো থেকো, টাটা।